মায়ানমার বাংলাদেশ সীমান্ত উপকূলে রবিবার দুপুরে আছড়ে পড়ল অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় মোকা। শনিবার রাতে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করে সাইক্লোনটি অবশেষে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কিয়াকফিউ শহরের মাঝামাঝি সিতুয়ে উপকূলে 200 কিমি বাতাসের গতিতে আছড়ে পড়ল মোকা। ঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া কয়েক ঘন্টা ধরে চলবে বলে জানিয়েছে মৌসুম ভবন। সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসনও। মোকার অভিক্ষাতে বড় সড়ক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কক্সবাজার, মহেশখালী এবং সেন্ট মার্টিন বন্দরে। মাইকিং করে উপকূলের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। আগামী 16 তারিখ মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এই পরিস্থিতিতে বাংলাদেশ এবং মায়ানমারের শরণার্থী রোহিঙ্গাদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানোম গেব্রিয়েসাস। উপকূল সংলগ্ন ত্রাণ শিবিরে রয়েছেন প্রায় লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী। ঘূর্ণিঝড় মোকার জেরে শরণার্থীদের কথা বিবেচনা করে টেকনাফ, উখিয়া, মহিষখালী, কুতুবদিয়া, ঈদগাঁও ও কক্সবাজার সদর উপজেলায় তৈরি করা হয়েছে 576টি আশ্রয়কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।